আমি থাকতে থাকতে আমার স্বামী অন্য নারীকে নিয়ে ঘর বাঁধা শুরু করেছে। জীবন থেমে থাকে না, জীবন এগিয়ে যায়। ত্রিকোণ সম্পর্কের অভিযোগ আর তাকে কেন্দ্র করে ফের চর্চায় দুই রাজনৈতিক দম্পতির সম্পর্কের রসায়ন, বর্তমানে যাদের মধ্যে বিবাহ বিচ্ছেদের মামলা চলছে। শুক্রবার বাঁকুড়া জেলা আদালতে বিবাহ বিচ্ছেদের মামলায় হাজিরা দিতে এসেছিলেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ ও তৃণমূল নেত্রী সুজাতা মণ্ডল। সেখানেই সুজাতা দাবি করেন, ত্রিকোণ টানাপোড়েনের কারণেই তার সঙ্গে সৌমিত্রর বৈবাহিক সম্পর্কে দূরত্ব তৈরি হয়েছে। অন্য মহিলার সঙ্গে স্বামীর সম্পর্কের কথা জেনে ফেলায় তিনি হুমকি ও নির্যাতনের শিকার হন বলে অভিযোগ করেছেন সুজাতা। যদিও সুজাতার কোনো অভিযোগেই আমল দিতে চাননি সৌমিত্র। উনি নাকি সংবিধান প্রণেতা, উনি একজন মেম্বার অফ পার্লামেন্ট, যিনি ডিভোর্স না হয়ে পেজে লিখে রাখেন ডাইভোর্সড। আজকে আমার মনে হলো যে তিনি যে তৃতীয় নারীকে আমি থাকতে থাকতে ঢুকিয়েছেন, যার জন্য উনি ডিভোর্সের অ্যাপ্লাই করলেন। প্রথম ডিভোর্সের অ্যাপ্লাই তো উনিই করেছিলেন 2022 জানুয়ারি। আমার মনে হলো ঠিক আছে, তুমি তো আমাকে ঠকালে, উপরালা বিচারটা করবে। কার কি অভিযোগ, আমার সাথে কি লাভ নেই? এটুকু বলতে পারি, বিষ্ণুপুর লোকসভার অর্ধেক কাজ করছি, ব্যাস। মানুষের কাজ করে যায় এইসব নিয়ে বলা, আমার পার্সোনাল ম্যাটার নিয়ে কে কি বললো আপনি এসব নিয়ে। গত বিধানসভা ভোটের আগে যখন দল ভাঙার খেলা চলছে, তখন সেই ভাঙনের আঁচ এসে লেগেছিল সৌমিত্র সুজাতার সংসারে। স্ত্রী তৃণমূলে যোগ দিয়ে ঘাসফুলের পতাকা হাতে নিতেই লাইভ সাংবাদিক বৈঠকে চোখের জল মুছতে মুছতে বিবাহ বিচ্ছেদের কথা ঘোষণা করেছিলেন সৌমিত্র। তা শুনে কান্নায় ভেঙে পড়েছিলেন স্ত্রীও। রাজনৈতিক দম্পতির সম্পর্কে এই ফাটলের কারণ হিসেবে রাজনৈতিক টানাপোড়েনই মুখ্য হয়ে উঠেছিল। কিন্তু লোকসভা ভোটের আগে যখন আর এক বছর মতো বাকি, দুয়ারে করা নাড়ছে পঞ্চায়েত ভোট, তখন সুজাতার নতুন অভিযোগ বিতর্কে নতুন মাত্রা যোগ করল। আমি যেদিন দল ছেড়েছিলাম সেদিন তার গ্লিসারিন নেওয়া নাকি কান্নাতে অনেকেই ভুল ভেবেছিল। আমি সেদিন চুপ করে শুধু মুখ বুঝে সহ্য করে গেছি। আমার পর অনেক চেষ্টা করা হয়েছে আমাকে প্রাণ ভয়ভীত করার, কিন্তু পারেনি। তৃণমূল কংগ্রেসকে আমি আমার জীবনের সবচেয়ে জঘন্যতম একটা জায়গা বলে মনে করি। সৌমিত্র নিজে নির্বাচনী কেন্দ্রে ঢুকতে না পারায় স্বামীর হয়ে তার কেন্দ্রে প্রচার করেছিলেন সুজাতা। 2019 সালে মূলত সুজাতার কাঁধে ভর করেই নির্বাচনী বৈতরণী পেরন সৌমিত্র। গত বিধানসভা ভোটের আগে তৃণমূলে যোগ দেন সুজাতা। তারপর থেকেই দুজনের সম্পর্কে ফাটল প্রকাশ্যে আসে, এখন তা আরও তিক্ত চেহারা নিল। পূর্ণেন্দু সিংহ রিপোর্ট, এবিপি আনন্দ, বাঁকুড়া। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।